পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম কিভাবে একটি রাজনৈতিক দল পিটিআইয়ের বিপক্ষে সংবাদ সম্মেলন করতে পারে, বিষয়টি তদন্ত করতে পাকিস্তানের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান। অনাস্থা ভোট ইস্যুসহ ক্ষমতায় টিকে থাকতে সেনাবাহিনীর কাছে অসাংবিধানিক সহযোগিতা চেয়েছিলেন ইমরান খান। আইএসআই রাগঢাক নয়, এমন খোলামেলাভাবে এখন একেবারে মুখোমুখি অবস্থানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আর দেশটির সেনাবাহিনী। গেল সপ্তাহে পাঞ্জাবের ওয়াজিরাবাদে ঠিক যেখানে গুলিতে আহত হয়েছিলেন ইমরান, ঠিক সেখানেই তার দল পিটিআই আবারও নতুন করে বিক্ষোভ মিছিল শুরু করেছে। ক্রিকেটের 22 গজের মতোই এবার রাজনীতির মাঠেও কোণঠাসা বাঘের মতো লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বজয়ী সাবেক এই ক্যাপ্টেনের। কিন্তু প্রশ্ন আসে, পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ইমরান খানের এই লড়াই কতটা মসৃণ হবে? কোন ভরসায় বা কোন শক্তিতে ইমরান খান এত সাহস দেখাচ্ছেন? তিনি কি শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে পারবেন? আর ইমরান খানের এসব মন্তব্য বা চ্যালেঞ্জের ফল কী হতে পারে? দেশটির সেনাবাহিনী কী পদক্ষেপ নেবে আর পশ্চিমা শক্তিগুলোও বা কী করবে? এতগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজ বিশদভাবে আলোচনা করব। ৭৫ বছরের পাকিস্তানের শাসনামলের ৩৪ বছরই কেটেছে সামরিক সরকারের অধীনে। এখন প্রশ্ন আসে, বাকি সময়টাতে কি দেশটির বেসামরিক সরকারগুলো স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে পেরেছে? উত্তরটা হবে না, কারণ সেনা নেতৃত্বের ইচ্ছের বাইরে দেশটির কোনো বেসামরিক প্রশাসন ক্ষমতায় টিকে থাকতে পারেনি আজ পর্যন্ত। ক্ষমতার পেছনে থেকেই সব সময় বেসামরিক সরকারগুলোকে পরিচালনা করে আসছে পাকিস্তানের সেনাবাহিনী, কিন্তু কোনো সময়ে পাকিস্তান সেনাবাহিনীকে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার নজির নেই দেশটির কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের। কিন্তু ইমরান খান দৃঢ়ভাবে বিশ্বাস করেন, গেল এপ্রিলে সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে সরিয়েছে, আর সে কথা গেল তিন চার মাস ধরে জনসম্মুখে খোলাখুলিভাবে বলছেন তিনি। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তাদের কথা মেনেই সেনা নেতৃত্বের একাংশ এই কাজ করেছে। আর গেল ৩ নভেম্বর আত্মতায়ীর হত্যা চেষ্টার পর তো সরাসরি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ খান আর পাকিস্তানের আইএসআইয়ের সিনিয়র কর্মকর্তা মেজর জেনারেল ফয়সল নাসিরকে এই হামলার জন্য দায়ী করেছেন। গেল মেতে ইমরান খান জানিয়েছিলেন তাকে হত্যার ষড়যন্ত্র চলছে, আর এই কয়েক মাস পরেই সেই আশঙ্কা সত্যি হলো। আর এই হামলাটি পাকিস্তানের ঘোলাটে রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। হামলাটি এমন এক সময় হলো যখন ইমরান খান একের পর এক রাজনৈতিক সভায় নিরপেক্ষ নির্বাচনের দাবিকে জনপ্রিয় করে তুলছেন, যখন তিনি দুর্নীতিবাদ সরকার ও ব্যবস্থা, বিশেষ করে সামরিক ব্যবস্থার বিপক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, ইমরান খানের উপর হামলা ও তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণাকে এক সূত্রে গাঁথা। এসবের জন্য রাজনৈতিক প্রতিপক্ষের দিকে আঙুল তুললেও এর পিছনে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা কোনোভাবেই অগ্রাহ্য করার মতো নয়। কেননা ক্ষমতা থেকে সরানোর পর ইমরান খান রাজনীতি ছেড়ে দিবেন অথবা দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এমনটা ধারণা করা হলেও বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। বরং ইমরান খান বিপুল বিক্রমে একের পর এক রাজনৈতিক সভা করে যাচ্ছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, নিয়মিত সরকার ও সেনাবাহিনীর বিপক্ষে বক্তব্য দিচ্ছেন, রেডিও টেলিভিশনে নিষেধাজ্ঞা দিয়েও তাকে থামানো যাচ্ছে না, এমনকি গুলি খেয়েও আহত বাঘের মতো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন আরও একবার। এখন প্রশ্ন আসে, ইমরান খান আর সেনাবাহিনীর মধ্যে এই সম্পর্ক এত তিক্ত হলো কীভাবে? আগেই বলেছি, পাকিস্তানের কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের পক্ষে দেশটির সেনাবাহিনীকে সরাসরি খোলাখুলিভাবে এমন চ্যালেঞ্জ করার নজির নেই। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান বলে আসছেন, যুক্তরাষ্ট্র এবং পাক সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পেছন থেকে কলকাঠি নেড়ে তাকে ক্ষমতাচ্যুত করেছেন। বিশ্লেষকরা বলছেন, এর কারণ হচ্ছে ইমরান খান পাক সেনাবাহিনীরই তৈরি সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ, প্লে বয় ইমেজ ভেঙে দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আন্দোলন করা, লং মার্চ করা, আর এই পুরো চক্রটি
পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব প্রজেক্টের একটি ফসল। পাকিস্তান সেনাবাহিনী সবসময় চেয়েছিল পাকিস্তান মুসলিম লীগ এন ও পাকিস্তান পিপলস পার্টি এই দুটি শক্তিশালী দলের বিপক্ষে তৃতীয় কোনো শক্তি আসা, যারা সবসময় হবে পাক সেনাবাহিনীর অনুগত ও বিশ্বস্ত। পাক সেনাবাহিনী সবসময় পাকিস্তান যে কোনো সরকারকে, যে কোনো বেসামরিক সরকারকে তাদের নিজেদের মতো করে বাগে রাখতে পেরেছে। কিন্তু এবার ইমরান খান সেই প্রথাকেই চ্যালেঞ্জ করেছেন, আর স্বাভাবিকভাবেই পাকিস্তান সেনাবাহিনী সেটা মানতে পারেনি। মূলত হামলার ঘটনা নয়, পাকিস্তান সেনাবাহিনীর সাথে ইমরান খানের এই দ্বন্দ্ব শুরু হয়েছে ইমরান খান ক্ষমতায় আসার কিছুকাল পর থেকেই। এই পরিস্থিতির মূলে রয়েছে ইমরান খান এবং সেনা প্রধান জেনারেল কামার রশিদ বাজওয়ার মধ্যে দ্বন্দ্ব, বিশেষ করে আইএসআই প্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে সেনা প্রধানের সঙ্গে ইমরানের বিরোধ চরমে ওঠে। Sporting events all over the world have been affected by the pandemic. So unpredictable Pakistan cricket দলের সাবেক ক্যাপ্টেন ইমরান খান বয়সে এখন 70 ঊর্ধ্ব হলেও তিনি ও তার দল দেশটির তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়। সরকার প্রচলিত গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করলেও ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, নিরপেক্ষ নির্বাচন আর সঠিক গণতন্ত্রের দাবি তরুণদের কাছে তুলে ধরেছেন প্রতিনিয়ত, যা তার জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে। একই সাথে ইমরানের দলটিকে একটি জাতীয় চরিত্র দিয়েছে, যেখানে বর্তমান ক্ষমতাসীন দল আঞ্চলিকভাবে জনপ্রিয়। আর এই জনপ্রিয়তাকেই ভয় পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, কেননা দেশটির রাজনীতির নিয়ন্ত্রক বাহিনী ইমরানকে দমানোর সব কৌশল প্রায় হারাতে বসেছে। চলতি মাসে অর্থাৎ 29 নভেম্বর পাকিস্তান সেনাবাহিনীতে একটি বড় পরিবর্তন আসছে। সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়ার জায়গায় আসবেন নতুন সেনাপ্রধান, আর নতুন সামরিক প্রধান অবশ্যই চাইবেন ইমরান খানের আন্দোলনের এই জোয়ার যেন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। তাই পাকিস্তান সেনাবাহিনী কি ইমরানের সাথে দর কষাকষিতে যাবেন, নাকি কোনো সমঝোতার পথ খুঁজে নেবেন? আর ইমরান খানে কি আন্দোলন চালিয়ে যাবেন, না নতুন কোনো সমাধানের পথ দেখবেন? আর এই প্রশ্নগুলোই পাকিস্তানের ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে কেবল উদ্বেগই বাড়াচ্ছে।